খেতে হলো ওদের দিদি আর একটা দাদা। ভিডিও করলাম তো হ্যালো এভরিওয়ান, লিপিশন ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে সেই সুখবরের ভিডিও নিয়ে, যেটা কিনা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা সুখবর আছে, আমরা বাবার বাড়িতে যাচ্ছি। তো সুখবরটা হচ্ছে আমার বোনের বিয়ে লাগছে, তো এটা হচ্ছে বোন জামায় আশীর্বাদ করতে যাব সেটার ভিডিও। তো এখানে আমরা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেটাকে হচ্ছে তত্ত্ব বলা হয়, মেবি আশীর্বাদের তত্ত্ব। তো নিয়ে আমি মা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন রেডি হতে শুরু করেছি। মেয়ে আমার এটা বোন, ছোট বোন, এটা এর বিয়ে না, এটা হচ্ছে মানে তৃতীয় যে আর দ্বিতীয় জনার বিয়ে। তো আমরা স্নান টান করে চুল শুকিয়ে নিলাম, এখন রেডি হয়ে নিব। তো এই যে এটা হচ্ছে আমার বৌদি, মানে আমার মাসির ছেলের বউ, আমার খালাতো ভাইয়ের বউ এক কথায়, আমার ভাবি। আর মা, এটা আমার মা, আর আমি আছি। তো আমরা সবাই মিলে একসাথে রেডি হচ্ছি, আমাদের রেডি প্রায় শেষের দিকেই, আর একটু হলেই আমরা রেডি হয়ে বের হয়ে পড়ব। এটা হচ্ছে তোমাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, তো আমাদের সাথে একসাথে আমরা একটু ফ্রি মাইন্ডের ফ্যামিলি, মানে আমরা খুব মজা করি, মা বাবা আমরা সব কিছু কিন্তু ফ্রিলি। এই জন্য আসলে শাশুড়ি সবাই মিলে, জামাই শাশুড়ি একসাথে সবাই মিলে রেডি হচ্ছি। তো এই যে দেখো আমাদের রেডি প্রায় হয়ে গেছে, এই যে আমার মেয়ে বসে পড়ছে, দেখো কি যেন খুঁজতেছে, ওরেও রেডি করে দিলাম। আর একটু কষ্ট করে আজকে আমার কথাটা তোমরা শুনে নিবে, কারণ আমার ভয়েসটা একটু ভেঙে গেছে, মানে গলা ভেঙে গেছে, তো হয়তো বা শুনতে একটু কষ্ট হবে। তো যাই হোক, আমাদের শাড়ি তারপর মেকআপ কমপ্লিট, এখন শুধু গহনা টহনা পরলেই হয়ে যাবে। তো মালাটা পরে নিচ্ছিলাম, ও একটু মালাটা ছোটো বড়ো করে দিচ্ছিলো, আর মানতাশাটা একা আসলে পরা যায় না, তাই ও হেল্প করে দিচ্ছিল। আর ও সবসময় কিন্তু দেখেছ যে আমার সব কিছু কাজেই হেল্প করে, এটা ভালোবাসা থেকেই আসলে। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে নীল পরেছি, আমরা নীল ফ্যামিলি হয়েছে আজকে, আমার বৌদি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়েও হালকা একটু আমার ব্লাউজের সাথে ম্যাচিং করে পরেছে। তো এই যে আমরা সবাই রেডি, এখন আমরা বের হয়ে যাব, আর তোমরা সাথেই থেকো, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। মামা, মা, আমি, বৌদি, আমার ছোটো বোন, বাবা, তারপর মাসির ছেলে, আরও দুই তিনজন কাকু, তারপর আমার হাজব্যান্ড, মেয়ে, আমার মামাতো বোন, তো সবাই মিলে রওনা দিয়েছি। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখন সবাই গাড়ি থেকে নামছি, সবাই আমাদেরকে রিসিভ করার জন্য সামনে দাঁড়িয়ে আছে, এরপর আমরা ভেতরে ঢুকব। তো আমরা ভেতরে যাওয়ার পর আবার দেখাবো যে কী কী আয়োজন হয়েছে, তো তোমরা দেখতে থাকো, আমরা ভিতরে যাচ্ছি।
তো শেষ পর্যন্ত চলে আসলাম আমরা ছেলের বাসায়। এটা হচ্ছে ছেলের বাড়ি। তো এখন আমাদেরকে ভিতরে বসতে বলতেছে, আমরা ভিতরে বসবো, তারপর যা ফর্মালিটিস থাকে আর কি সেগুলো শেষ করে আমরা ছেলেকে আশীর্বাদ করতে যাব। এই যে সবাই মিলে বসে পড়েছি, আর এখন একটু নাস্তা পানি খেয়ে তারপর আমরা স্টেজে যাব। আমার একটা ছোট বোন, একটা পিসি মেয়ে, মানে এটাও ছোট বোন। তো সবাই নাস্তা শেষ করে চলে আসলাম প্যান্ডেলে। এগুলো যে আয়োজন দেখতেছো, এগুলো হচ্ছে আশীর্বাদের তত্ত্ব। আর সবাই মিলে চারিদিকে বসেও পড়েছে। এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে ছেলে। প্রথমে বাবাকে দিয়ে আশীর্বাদ হবে, তারপর মা, তারপর একে একে বড়রা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং যদি সম্ভব হয় শেয়ার করে দিবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এই যে আমার মেয়ে বোনেরা খুব খুশি, মামা, মেসো, কাকু, বাবা, পিসামশাই, তারপর মামাতো বোন, পিস্তাতো বোন, আমরা সবাই মিলে বসে পড়েছি। এখন ছেলেও বসে পড়েছে। তো তাহলে তোমরা এখন দেখতে থাকো বাকি আয়োজনটা, যেটা আশীর্বাদের আয়োজন। এই যে আমার বাবা, বাবাকে দিয়ে শুরু। ভিডিওটি প্রায় শেষের দিকে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে দিবে এবং শেয়ার করে দিবে, আর অবশ্যই তো কমেন্ট করবেই। আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করো, আমরা যেন সবাই এভাবে মিলে ঝিলে ভালো থাকতে পারি।